রাজার গ্লাস, রাজার গ্লাস সুযোগ করার জন্য খুললেন। কৃষক করার জন্য খুললেন, আপনারা হরিচয় করবেন না, আজকে আমাদের জন্য রোমন হোসেনেওয়াল হাসরা, আজকে আমাদের জন্য ফেরেশানের দিন, আজকে মাদ্রাসার মুরব্বী, সারা দেশের মুরব্বী, আমাদের উস্তাদ, আমাদের শেখ শাইখুল ইসলাম হযরত আল্লামা আহমদ শফি সাহেব পর্দাহাট রহমতুল্লাহ আলাইহি, আমির হেফাজত হযরত আল্লামা আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি আমাদেরকে এই তিলশ্যামল করে চলে গেছেন। সাহেবে খানা দিয়া হরমে মেহমা ছোড় কর, কত ইসমে হাত সে জানে কে মাত লাল মক্কসা ছোড় কর, চলে গেলে দাম বুঝবেন, চলে গেছেন। আমি সারা বিশ্বের মুসলমানদের কাছে অনুরোধ করে বলবো, যারা হযরত আল্লামা আহমদ শফি সাহেবের জন্য দোয়া করে কিনা আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদৌস দান করুক। আমরা আবেদার এই হরিবার হেফাজতের হরিবার সারা দেশের মানুষ আল্লামা আহমদ শফি সাহেবের শোকাহত পরিবারের সাথে আমরা গভীরভাবে শোকাহত, আমরা গভীরভাবে পরিশান। তিনি শুধু তিনের পরিবারের মুরব্বী ছিলেন তাই নয়, তিনি আমাদের সকলের মুরব্বী ছিলেন। তিনের কাছে আমরা টিকাবাদী হয়েছি, বড় কিছু নাই, বাসা নাই, তিনি গরসে হাদিসের মহাদেশ খান কাহের বীর বাংলা লিখক মোবাইলের জমান বাথরের আসংখ্য ছিলেন। আমি লাইভে সাংবাদিকদেরকেও বলেছি, আমরা চেষ্টা করব তিনের তরিকা অনুযায়ী কাজ করার চেষ্টা করব। সেখানে আমার কাছে প্রশ্ন করেছে কিনারেন কেনাবে হেফাজত ইসলাম বাংলাদেশের হতে হবে না, আন্দোলন অবশ্যই হবে, কিনের কোনো নজরিত ভাবা যাবে না। আমার তারা প্রশ্ন করেছে এই হতে কি ভুল হবে, আমি বললাম ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব এ হতে, এ হতে 100% ভুল হয়ে যাবে। বিরাট পরিমাণ আমরা যদি কাজ করি
세일에 관한 한가리 만드는 사람, 박사들 같은 도와주고 하는 사람, 그냥 보리만을 삼대, 아빠가 그냥 죽어도 보리만을 듣는 도와주는 거야. 그냥 와, 여러분들 도와주는 거야. 이런 세대에 그냥 나대, 소원을 듣는 도와주는 거야. 그냥 보리만을 듣는 도와주는 거야. Thank you.